ফোনটা হচ্ছে একদম দামাক একটা ফোন, স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেওয়া এবং কিন্তু আইকিউ নিউ 10, এসব 12 GB র্যাম, 64 GB স্টোরেজ, অফার প্রাইস হচ্ছে রেডমি টার্বো 3 চাইনিজ ভার্সন, দাম হচ্ছে মার্কেট কাপ আপনার প্রাইস। আইকিউ 12 আছে BMW এডিশন এবং হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে এই ফোনটা কিন্তু সেরা বাজেটের মধ্যে অনেক ভালো কনফিগারেশন। দামাক প্রাইস 8 GB র্যাম, 16 GB স্টোরেজ, এসে কার্ড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, New 9S Pro Plus, এটা তো 8 Gen 3 দেওয়া এবং এই মডেল হচ্ছে 12 GB র্যাম, 256 GB স্টোরেজ দেওয়া, Note 14 Pro Plus চাইনিজ ভার্সন, দাম কিন্তু কমে গেছে আপনাদের জন্য, কমায় দিয়েছে আপনাদের জন্য, 7S Gen 2 প্রসেসর, কার্ড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ক্যামেরার জন্য বিখ্যাত একটা ফোন, অনেক স্লিম একটা ফোন এবং হচ্ছে কার্ড ডিসপ্লে ফোন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া অফিসিয়াল ফোন, 200 ব্যাক ক্যামেরা, 120 ওয়াটের চার্জার, কার্ড ডিসপ্লে, সুপারম্যানের ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা অনেক সুন্দর। রিয়েলমি ফোনগুলো ইদানিং ক্যামেরা আমার মনে হয় সবচেয়ে মার্কেটে সবচেয়ে ভালো দিচ্ছে। অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট পাচ্ছেন। Poco X6 দাম কিন্তু কমে গেছে, এটা হচ্ছে 8256 অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে বাংলাদেশের সেরা প্রাইস। এবং আমার কথা হচ্ছে কোনটা ভাই, আমার কাস্টমার যদি আজকে ভালো প্রোডাক্ট পায় ভবিষ্যতে সে আসবে, ব্যবসাটা একদিনই শেষ না, ভালো প্রোডাক্ট, ভালো প্রাইস, ভালো সার্ভিস দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি, আপনারাও পেয়ে যাবেন বেস্ট প্রাইস, বেস্ট প্রোডাক্ট, বেস্ট সার্ভিস দিয়ে চলে আসবেন এই ফোনগুলো কেনার জন্য। রাকিব ইলেকট্রনিক্স, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু সুপার স্পেশালিটি ভিডিও নিয়ে চলে আসছি বসুন্ধরা সিটিতে। দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে, লো বাজেট, মিড বাজেট, প্রিমিয়াম, বাংলাদেশে অ্যাভেলেবল যে কোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে। আজকে আমি যে শপিং রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় শপ, রাকিব ইলেকট্রনিক্স, শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার প্রান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নম্বর 17। এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন রাকিব ভাইকে, মূলত রাকিব ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন, আপডেট, প্রাইস, কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন, কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা সৃষ্টি করবে। খুবই ট্রাস্টেড একটি শপ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন, ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি। তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি। তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স যা বলছি, আমার সামনে একজন রাকিব ভাইকে দেখতে পাচ্ছেন, অনেক অনেক নতুন মোবাইল ফোন। রাকিব ভাই আজকে আমাদের ভিউয়ার্স জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ রাকিব গাজী, রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আমার দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের Parking 2 বা Basement 2 শপ নাম্বার হচ্ছে 17। তো আপনারা আমার কাছে আসলে কিন্তু সব ধরনের ব্র্যান্ড নিউ ইনটেক ডিভাইসগুলো পেয়ে যাবেন, দেশের সেরা প্রাইস, সেরা প্রোডাক্ট, সেরা সার্ভিস। তো যাই হোক, এখানে অসংখ্য ফোন অ্যাভেলেবল আছে। এখানে তো হচ্ছে রিয়েলমির ফোন, শাওমির ফোন, এখানে তো হচ্ছে আইকিউর ফোন, এছাড়া কিন্তু আপনার হচ্ছে এখানে হচ্ছে স্যামসাং, অ্যাপেল এবং OnePlus, এছাড়া কিন্তু আপনার হচ্ছে এখানে ওপো রেনো সিরিজ, টেকনো সিরিজ এবং হচ্ছে মটোরোলা, আইকিউ, সকল ধরনের ফোনগুলো পেয়ে যাবেন। তো ফার্স্টে শুরু করতে হচ্ছে আজকে যে মটোরোলার ফোনগুলো দিয়ে, মটোরোলা হচ্ছে মটোরোলা S50 8 GB 56 GB, এই ফোনের দাম হচ্ছে অফার প্রাইস আপনাদের জন্য মাত্র 38,000 আপনার হচ্ছে 700 টাকা, 38,700 টাকা পাচ্ছেন মটোরোলা S50 8 GB 56 GB, এসে 7 Gen 3 প্রসেসর, কালার হচ্ছে গিয়ে হচ্ছে 2টা কালারই আছে, গ্রে এবং হচ্ছে গ্রিন, মানে টপ কালারগুলোই অ্যাভেলেবেল আছে। যাই হোক, এরপর পরে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে S50 ফিউশন, এর দাম হচ্ছে 34,800, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ এবং 8 GB 16 GB আসছে, দাম হচ্ছে 31,990, 32 টাকা দাম। আপনার হচ্ছে 7S Gen 2 প্রসেসর, কার্ড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ক্যামেরার জন্য বিখ্যাত একটা ফোন, এটা হচ্ছে মটোরোলা S50 ফিউশন। এবং এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন মটোরোলার S50 Pro, হচ্ছে 12 GB 56 GB, 125 ওয়াটের চার্জার, তার দাম হচ্ছে অফার প্রাইস আপনাদের জন্য মাত্র 44,000 টাকা, 44,000 টাকা। এবং হচ্ছে আপনি যদি বলেন যাকে হচ্ছে মটোরোলার S50 নিউ নিব, ব্লু কালার, অনলি ব্লু কালার ধরনের সেরা প্রাইস দিচ্ছি 8 GB 56 GB মাত্র 30,800 টাকা, 30,800 টাকা পাচ্ছেন মটোরোলা S50 নিউ, 8 GB র্যাম, 256 GB স্টোরেজ, এতে ইউজ করছে MediaTek-এর 7300 Ultra প্রসেসর, সমান ডিসপ্লে, এটা কিন্তু কার্ট না, সমান ডিসপ্লে, যদিও নাম দিচ্ছে S50 নিউ বাট ডিসপ্লে হচ্ছে সমান এবং সাইজ হচ্ছে ছোটো, 6.3 ইঞ্চি ডিসপ্লে, 8 GB র্যাম, 256 GB স্টোরেজ এবং আমার মনে হয় সেরা বাজারটা সেরা ডিল। যাই হোক, এরপর হচ্ছে পেয়েছেন মটোরোলারই আপনার হচ্ছে এখানে G85টা, 12 GB 56 GB আছে, 8 GB 16 GB, 12 GB দাম হচ্ছে মাত্র 28,800 টাকা দামাকা প্রাইস এবং আপনার হচ্ছে 25,900 টাকা দাম হচ্ছে অফার প্রাইসে 8 GB 16 GB পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মটোরোলা G85, এটা হচ্ছে কার্ড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্ন্যাপড্রাগন 6S
জ্যান 3 প্রসেসর, যেটা কিনা স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং 6S জ্যান 3 প্রসেসর, এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন মটোরোলা আর Z45টা। Z45 ইউজ করছে স্ন্যাপড্রাগন একই প্রসেসর 6S জ্যান 3, এবং হচ্ছে এই ফোন হচ্ছে 6000 ব্যাটারি, ঠিক আছে। এবং এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে 50 MB ক্যামেরা, 8 GB র্যাম, 128 GB স্টোরেজ, এবং দাম দিচ্ছি আমরা আপনাদের জন্য মাত্র 18,300 টাকা। 18,300 টাকা পাচ্ছেন মটোরোলা Z45 8 GB 128 GB, এবং এরপর পর যদি বলেন রাখিব হচ্ছে মটোরোলার আর কি ফোন আছে, মটোরোলা আছে S50 Pro এবং হচ্ছে Z45, সবগুলো ফোনই আছে। আর একটা ফোন আছে G04S, যারা কম বাজেটে মটোরোলা যাচ্ছেন 12,200, G04S 4 GB র্যাম, 64 GB স্টোরেজ, এবং এর পাশাপাশি আসছে আপনার সেখানে পেয়েছেন IQ-র ফোনগুলো। তো IQ-র কিন্তু আমাদের কাছে চলে আসছে IQ-নিউ 10 2025-এর ক্লাস 24-ই চলে আসছে, আর পাচ্ছে IQ-নিউ 10। এই ফোনটা হচ্ছে পাচ্ছে একদম দামাক একটা ফোন, স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেওয়া, এবং কিন্তু IQ-নিউ 10 এসে 12 GB র্যাম, 64 GB স্টোরেজ, অফার প্রাইস দিচ্ছি আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের প্রাইস হচ্ছে মাত্র 44,990, 45,000 টাকা পাচ্ছে, মাত্র 45,000 টাকা পেয়ে যাচ্ছেন IQ-নিউ 10, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেওয়া ফোনটিতে। যাই হোক, এরপর পর কিন্তু পেয়ে যাচ্ছেন IQ-Z9 Turbo, IQ-Z9 Turbo হচ্ছে আপনার 12 GB 56 GB, এটাতে ইসকোস হচ্ছে IQ-12 মেনলি, এটা হচ্ছে IQ-Z9 Turbo। তো যাই হোক, এটা হচ্ছে একদম ম্যাক্স এডিশন, এটা হচ্ছে আপনার হচ্ছে প্রো, মানে প্রো এডিশন। যাই হোক, আপনার হচ্ছে IQ-12 আছে BMW এডিশন, এবং হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার, এবং হচ্ছে এই ফোনটা কিন্তু সেরা বাজেটের মধ্যে অনেক ভালো কনফিগারেশন, যেমন ডিসপ্লে তেমন ডিজাইন, তারপর হচ্ছে তেমন পারফরমেন্স, আপনার দাম হচ্ছে তেমন বেস্ট প্রাইস আছে মাত্র 67,500 টাকা দাম। আপনার হচ্ছে IQ-12 BMW এডিশন, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, এবং সেরা ক্যামেরা ফোন, সেরা প্রসেসর ফোন, এবং হচ্ছে কি সেরা ডিসপ্লে ফোন, সেরা ব্যাটারি ব্যাকআপ ফোন, সেরা ডিজাইনিং ফোন, আপনার হচ্ছে IQ-12 BMW এডিশন। এবং এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে Z9 Turbo, IQ-Z9 Turbo 33,900 টাকা দাম, আপনার হচ্ছে 12 GB 56 GB, আপনার হচ্ছে ইয়ার এন্ড অফার বলতে পারেন, এটা ইয়ার এন্ড অফার, মানে হচ্ছে বছর শেষের অফারটা বলতে পারেন, আপনার 33,900 টাকায় আপনি পাচ্ছেন হচ্ছে Z9 Turbo 12 GB 56 GB, এটাতে ইউজ করছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, এবং 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, সুপার আমরা ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং হচ্ছে কি আপনার হচ্ছে ওয়াইস ক্যামেরা। যাই হোক, এরপর আপনি পেয়ে যাচ্ছেন IQ-র এখানে আসছে হচ্ছে New 9S Pro Plus, এটা তো 8 Gen 3 দেওয়া, এবং এই মডেল হচ্ছে 12 GB র্যাম, 256 GB স্টোরেজ দেওয়া, দাম হচ্ছে মাত্র 48,990, মানে 49,000 টাকা পাচ্ছেন 12 GB 56 GB New 9S Pro Plus। এবং IQ-র আরেকটা ফোন আসছে এই সেম দেখতে New 9, ওটাতে ইউজ করছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 দেওয়া, আপনার হচ্ছে 12 GB 56 GB, IQ-নিউ 9 দাম দিচ্ছে আপনাদের অফার প্রাইস মাত্র 37,900 টাকা, আপনার পেয়ে যাচ্ছেন দামাকা প্রাইস 37,900 টাকা, আপনার হচ্ছে IQ-নিউ 9 12 GB 56 GB অফার প্রাইস, ঠিক আছে। তো যাই হোক, এরপর যদি বলেন রাখি হচ্ছে New 9 নেব না, আমাকে হচ্ছে IQ-র কম বাজারের ফোনগুলো দেখান। আচ্ছা, IQ-Z9X অফার প্রাইস আপনাদের জন্য মাত্র 19,200 টাকা, আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, এবং 6 GB র্যাম, 128 GB স্টোরেজ, এবং এটার পরপরই আছে এটার 8128টা, দাম হচ্ছে মাত্র 21,700 টাকা, 21,700 8128 Z9X, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল। এবং IQ-Z9 আছে আপনার দাম হচ্ছে 24,800 টাকা, আপনার হচ্ছে 8 GB র্যাম, 128 GB স্টোরেজ, মিডিয়া টাকে 7,200 প্রসেসর দেওয়া। এবং আপনি Z9X এর পরে যদি বলেন ভাই আমাকে হচ্ছে IQ-Z9 Lite দেখান, কম বাজারের মধ্যে 6100 আছে, দাম হচ্ছে 16,500 টাকা IQ-Z9 Lite, এবং এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন IQ-Z9S এবং S4 Plus, ঠিক আছে। আচ্ছা, IQ হচ্ছে Z9S যেটা, হ্যাঁ, এর দাম হচ্ছে 8128, 28,200, এবং 8 GB 56 GB আছে Z9S, এর দাম হচ্ছে মাত্র 31,200 টাকা, এবং আপনার হচ্ছে 12 GB 56 GB আছে, দাম হচ্ছে 33,500 টাকা, এটা হচ্ছে Z9S, এটা কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এসে প্রসেসর ইউজ করছে মিডিয়া টেকের 7300, ডায়মন্ড সিটি 7300, আর Z9S Pro যেটা, এটাও কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, বাট ওটাতে ইউজ করছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, এটার দাম হচ্ছে আপনার 8 GB 56 GB, দাম একদম কমে গেছে 35,800 টাকা, আপনার 8 GB 56 GB Z9S Pro, এটার কিন্তু দাম ছিল গেছে 37,500, সেখান থেকে চলে আসছে 35,800, এটা গ্লোবাল ভার্সন, মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল, এবং এটা ডিসপ্লে কার্ভ ডিসপ্লে, 8 GB র্যাম, 256 GB স্টোরেজ ইউজ করছে, 33,400 টাকা দাম হচ্ছে 8 GB 128 GB Z9S Pro, এবং 12 GB 56 GB আসতে দাম হচ্ছে মাত্র 39,000 টাকা, আপনার হচ্ছে Z9S Pro 12 GB 56 GB, Z9 Turbo
ফোন আমাকে শাওমির ফোনগুলো দেখেন। শাওমি হচ্ছে এখানে ফার্স্টে দেখা হচ্ছে পোকোর ফোনগুলো, তো পোকো X6 দাম কিন্তু কমে গেছে মাত্র 26,900 টাকা পাচ্ছেন, 12,256, 26,900 মানে 27,000 থেকেও 100 টাকা কম, 26,900 টাকা পাচ্ছেন 12,256। আর পোকো X6 রিলিজ করছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, অনেক ভালো চিপসেট 7S Gen 2, এবং 5000 ব্যাটারি, 67mAh চার্জার, সুপার আমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং X6 12,512 আছে, দাম হচ্ছে 28,500 টাকা। এবং যে বলেন রাখি ব্যাপার হচ্ছে X6 নেব না X6 Pro নেব, X6 Pro দাম হচ্ছে অফার প্রাইস আপনার জন্য এটাতে মিডিয়াটেকের 8,318, আপনার প্রসেসর ইউজ করছে 8GB 56GB, মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল, দাম হচ্ছে 30,500 টাকা। এবং এরপর যে বলেন রাখি ব্যাপার হচ্ছে X6 নেব না X6 Neo নেব, আচ্ছা X6 Neo তো ইউজ করছে মিডিয়াটেকের 6,080 ডিসপ্লে, সুপার আমোলেড, বাট সাইড বাউন্ডার ফিঙ্গারপ্রিন্ট, 8,100 আসছে, দাম হচ্ছে 18,900 রুপি মাত্র, আপনার জন্য ধামাকা প্রাইস 19,000 টাকা, ঠিক আছে। এবং এরপর যদি বলেন যাবে রাকিব ভাই হচ্ছে পোকোর C65 নেব, 4,128, দাম কত রাকিব ভাই, আপনার জন্য ধামাকা প্রাইস, এই ফোনটা কম দামে ভালো ফোন, মাত্র 11,300 টাকা, আপনার দাম হচ্ছে 11,300, সেরা প্রাইস আছে, এটা হচ্ছে পোকো C65, এবং হচ্ছে কি আপনি 6,100 পেয়ে যাবেন, 6,100 টাকায় 6,100 ফোন দেবেন, দাম হচ্ছে 13,500 টাকা। যাই হোক, এরপর হচ্ছে যদি বলেন রাকিব ভাই হচ্ছে X6 Poco, এই ফোনগুলো নেবেন, আমাকে রেডমি ফোনগুলো দেখান। রেডমি হচ্ছে এখানে আসতে হচ্ছে আপনার হচ্ছে Note 14 Pro Plus, এখানে আসতে হচ্ছে আপনার হচ্ছে Note 14 Pro, আচ্ছা Note 14 Pro Plus চাইনিজ ভার্সন, দাম কিন্তু কমে গেছে আপনার জন্য, কমায় দিয়েছে আপনাদের জন্য মাত্র 34,800 টাকা দাম হচ্ছে Note 14 Pro Plus, 12GB RAM, 256GB স্টোরেজ, চাইনিজ ভার্সন, এটা ইউজ করছে 6,200 ব্যাটারি, এবং স্ন্যাপড্রাগন 7 Gen 3, এবং আপনার IP69 ওয়াটারপ্রুফ, এবং হচ্ছে কি 90W চার্জার, এবং হচ্ছে কি আপনার হচ্ছে গর্নিং গ্লাস Victus 2 দেওয়া, Victus 2 গ্লাস ইউজ করছে এটাতে। যাই হোক, তারপর কিন্তু পেয়েছেন Note 14 Pro, Note 14 Pro হচ্ছে চাইনিজ ভার্সন, এটাও 8GB 56GB, Note 14 Pro দাম হচ্ছে অফার প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 28,800 টাকা, আপনার হচ্ছে Note 14 Pro 8256, এবং আপনি যদি Note 14 Pro 8256 না নেন তাহলে হচ্ছে গেছে আপনার জন্য শুধু Note 14 আছে, শুধু Note 14 দাম হচ্ছে 24,800, 8128 চাইনিজ ভার্সন, ঠিক আছে। এবং এরপর পর আসছে হচ্ছে জাতীয় ফোন, বর্তমানে সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে গ্লোবাল ভার্সনের ফোন, মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল, Note 13 Pro Plus, ওই চাইনিজ ভার্সনের ফোনগুলোর কারণে অনেকেই Note 14 Pro Plus নিচ্ছেন না, তারা এই ফোনটা দেখতে পারেন, 200 ব্যাক ক্যামেরা, 120W চার্জার, কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং হচ্ছে কি আপনার হচ্ছে কর্নিং গ্লাস Victus দেওয়া, Victus 1 মানে ফার্স্ট জেনারেশন দেওয়া, এটা হচ্ছে 12GB 56GB আছে, দাম হচ্ছে অফার প্রাইস মাত্র 34,800 টাকা, এবং 12512 আছে, দাম হচ্ছে 37,600 টাকা, এবং হচ্ছে আপনি যে বলেন ভাই হচ্ছে 8256 নেব, দাম হচ্ছে 31,900 টাকা, আপনার সেরা প্রাইস আছে আপনার হচ্ছে Note 13 Pro 5G, একদম বর্তমানের সুপার দামাকা প্রাইস, আপনার চলে আসুন এই ফোনগুলো কেনার জন্য। রাকিব ইলেকট্রনিক্স Basement 2, সপ্রবার 17, আমরা দিচ্ছি বেস্ট প্রাইস, বেস্ট প্রোডাক্ট, বেস্ট সার্ভিসে, তো হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন Note 13 Pro Plus, এবং এরপর পরে আপনি পেয়েছেন সামনে আরেকটা ফোন আছে Redmi Turbo 3 চাইনিজ ভার্সন, দাম হচ্ছে মার্কেট কাপানোর প্রাইস 27,900 টাকা, আপনার হচ্ছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, 8S Gen 3 প্রসেসর, সুপার এমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং ডুয়াল স্পিকার, পারফরমেন্সের জন্য যদি ফোন নেন এবং প্রাইস কম চান, মাইলেজ বেশি চান, তাহলে এই ফোনটা দেখেন, এটা বেস্ট ফোন, চাইনিজ ভার্সনের ফোন Redmi Turbo 3, দামাকা প্রাইস আছে, চলে আসুন রাখেন ইলেকট্রনিক্সে। এরপর হচ্ছে আপনি সেখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটার পরপরই Redmi Note 13 Pro 5G, এটা হচ্ছে 200 ব্যাক ক্যামেরা, মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল, আপনি যদি 8256 নেন দাম হচ্ছে 28,000 টাকা, এবং 12GB 56GB নেন দাম হচ্ছে 29,700 টাকা, এবং 8128 নেন দাম হচ্ছে মাত্র 26,000 টাকা, ঠিক আছে। তো আপনার সেরা প্রাইস আছে Note 13 Pro 5G, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল, স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, 200 ব্যাক ক্যামেরা, 67mAh চার্জার, সুপার আমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন এখানে Redmi Note 13 5G, Redmi Note 13 5G হচ্ছে দামাকা প্রাইস আছে 8GB 56GB, এই প্রথম 22,500, এবং আপনি হচ্ছে পাচ্ছেন 8128 পাচ্ছেন মাত্র 20,500, এবং আপনি যে বলেন যে আকিব হচ্ছে Note 13 5G 12GB 56GB নেব, দাম হচ্ছে 23,800, ঠিক আছে। এবং হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন Redmi Note 13 4G,
জাতীয় ফোন সেরা প্রাইজে পাচ্ছেন মাত্র 18,400 টাকা দাম, 18,400 টাকা দাম, ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন, 8 GB র্যাম, 256 GB স্টোরেজ, ডুয়াল সিম এবং হচ্ছে কি আপনার ডুয়াল স্পিকার, 108 MP ক্যামেরা এবং সুপার মোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট অ্যাসেম্বলড করে চালাতে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন। যাই হোক, আপনার চেয়ে এরপর পর বেশ চারটা ফোন আছে, রেডমি নোট 12 5G, এই ফোনটা হচ্ছে সুপার মোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 4 Gen 2, এটা হচ্ছে 8/128 চাইনিজ কাস্টম গ্লোবাল, মানে চাইনিজ ভার্সনে কাস্টম গ্লোবাল করছে। অফার প্রাইস আছে আপনাদের জন্য মাত্র 15,700 টাকা, 15,700 টাকা পাচ্ছেন নোট 12 5G 8/128 ভেরিয়েন্টটা। এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন রেডমি 13, হচ্ছে অফিসিয়াল ফোন, অফিসিয়াল প্রাইস হচ্ছে 17,000 টাকা, ডিসকাউন্টের দাম হচ্ছে অফার প্রাইস মাত্র 15,916 টাকা। এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন 14C, এটা অফিসিয়াল, এর দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস আপনার হচ্ছে 16,000 টাকা, ডিসকাউন্টের দাম হচ্ছে অফার প্রাইস মাত্র 13,914 টাকা। অফিসিয়াল ফোন, অফিসিয়ালটি সহ আপনি অফিসিয়াল প্রাইসে ডিসকাউন্ট পাচ্ছেন। আর চলে আসুন এই ফোনগুলো কেনার জন্য রাকিব ইলেকট্রনিক্সে, আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের ব্যাসভেন 2, সপ্তাহ 17। এবং এর পাশাপাশি যদি বলেন রাকিব, আমি হচ্ছে এই ফোনগুলো তো দেখলাম, আমাকে এই ফোনগুলোর পাশাপাশি আর কি দেখানো যায়। যাই হোক, আপনার হচ্ছে এখানে মোটরোলা দেখালাম, আইকিউ দেখালাম, আপনার হচ্ছে শাওমি দেখালাম, ঠিক আছে। যেমন স্যামসাংয়ের ফোনগুলো আছে, তো স্যামসাং হচ্ছে S24 FE আছে, নতুন আসছে, এটা হচ্ছে 8 GB 56 GB, দাম হচ্ছে অফার প্রাইস মাত্র 63,000 টাকা। এটা হচ্ছে এক্সানাস প্রসেসর, 8 GB 56 GB, হচ্ছে স্যামসাং S24 FE, হচ্ছে ভালো ফোন। যাই হোক, এরপর আপনি পেয়েছেন S24 Ultra, 12 GB 56 GB, S24 Ultra, ডুয়াল সিম, দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে সেরা প্রাইস দিচ্ছি মাত্র 1,02,500 টাকা, আপনার ছিল হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট, ডুয়াল সিম, ইলেকট্রিক ফোন। এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে স্যামসাংয়ের লো বাজেটের ফোনগুলো, তো স্যামসাংয়ের হচ্ছে লো বাজেটের মধ্যে এসে গিয়েছে এখানে M14 464, 12,500, M14 464, 12,500, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এবং 4 GB র্যাম, 64 GB স্টোরেজ। এবং আপনার হচ্ছে F14 আছে, F14 হচ্ছে 12,500, এটা 464। এরপরে বেরোচ্ছেন আপনার হচ্ছে স্যামসাং A15, দাম হচ্ছে 18,900 টাকা, দামগা প্রাইস আছে, এটা হচ্ছে 4G এবং 6 GB র্যাম, 128 GB স্টোরেজ, সুপার মোলেড ডিসপ্লে এবং হচ্ছে কি আপনার হচ্ছে মিডিয়াটেকের Z99 প্রসেসর। আপনার হচ্ছে A15 5G এবং হচ্ছে এখানে পেয়েছেন A25 হচ্ছে 23,800 টাকা, 6/128, এবং আপনার হচ্ছে 8 GB 56 GB আছে, 26,500 টাকা। এবং হচ্ছে আপনি হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের দামাকা ফোন স্যামসাং A35, এটা হচ্ছে 8/128, আপনার হচ্ছে 8/128 A35 আছে, ৩৭,500 টাকা, ডুয়াল সিম, ভিয়েতনামের প্রোডাক্ট, এবং 8 GB 56 GB আছে, ভিয়েতনামের প্রোডাক্টটির দাম হচ্ছে 39,500 টাকা। এবং হচ্ছে 12,256 আছে, সেটার দামও কমে গেছে, দাম হচ্ছে মাত্র 42,800 টাকা, আপনার হচ্ছে 42,800 টাকা পাচ্ছেন 12 GB 56 GB স্যামসাং A55টা। এবং এর পাশাপাশি যদি বলেন রাখি, ব্যাপার হচ্ছে স্যামসাং S23 Ultra নিব, 91,500। এরপর আমরা দেখা হচ্ছে ওয়ানপ্লাসের ফোনগুলো, তো ওয়ানপ্লাসের আপনার হচ্ছে দামাকা ভার্সন ওয়ানপ্লাস 12 Pro, এতে ইউজ করছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, এবং হচ্ছে ফোন হচ্ছে আপনার 8 GB 56 GB আছে, 12 GB 56 GB আছে, 12 GB দাম হচ্ছে 56,500, এবং 8 GB 56 GB দাম হচ্ছে অফার প্রাইস 52,500। এই ফোনটাতে কিন্তু বর্তমানে কোনো গ্রিন লাইন ইস্যু নাই, এবং ওয়ানপ্লাস কিন্তু ইন্ডিয়াতে এই ফোনের 3 বছরের গ্রিন লাইন গ্যারান্টি দিচ্ছে, সেদিক থেকে আপনি চোখ বুঝে নিয়ে নিতে পারেন, কারণ ওয়ানপ্লাস এখন আর কোনো ফোনে গ্রিন লাইন ইস্যু হয় না। তো যাই হোক, আপনার হচ্ছে ওয়ানপ্লাসের Nord 4 আছে, Nord 4 হচ্ছে 42,500 দামকা প্রাইস, 8 GB 56 GB, Nord C4 আছে, দাম হচ্ছে অফার প্রাইস Nord C4, আপনার হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে 33,000 টাকা, দাম হচ্ছে 8 GB 128 GB, এবং 35,500 হচ্ছে 8 GB 56 GBটা, এটা Nord C4টা। এবং Nord C4-এর পরপর হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ানপ্লাসেরই আরও ফোন আছে, আপনার হচ্ছে ওয়ানপ্লাসের C4 Lite আছে, এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে দাম হচ্ছে অফার প্রাইস 23,500, অফিসিয়াল ফোনটাই ডিসকাউন্ট করে দাম হচ্ছে 23,500। এবং Nord C4, Nord 4 এবং হচ্ছে ওয়ানপ্লাস 12 Pro, এই ফোনগুলো হচ্ছে আমাদের হচ্ছে অফারে, হ্যাঁ। এবং পাশাপাশি আপনার হচ্ছে ইনফিনিক্সের আছে, দুটা গেমিং ফোন আছে, ZT20 Pro, আপনার হচ্ছে 8 GB 56 GB আছে, দাম হচ্ছে 32,000 টাকা, হ্যাঁ। এবং 12 GB 56 GB আছে, দাম হচ্ছে
35,000 টাকা, ঠিক আছে? তো মোটামুটি এই ফোনগুলো হচ্ছে আপনার হচ্ছে গেমিং ফোন এবং ভালো প্রাইস আছে, চলে আসুন এই G20 Pro কেনার জন্য রাকিব ইলেকট্রনিক্সে। যাই হোক, এরপর কিন্তু আমাদের কাছে আসতেছে ইউনিক একটা ফোন আছে, আসুস ZenFone 9। এটা হচ্ছে 12GB 56GB এবং হচ্ছে 8GB 100GB, সরি, আর প্রাইস হচ্ছে দামাকার প্রাইস আগে ছিল 65,000 টাকা, এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 59,000 টাকা। আবার হচ্ছে আসুস ZenFone 9 পর পর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে টেকনো, হ্যাঁ, Spark 20 Pro Plus, হচ্ছে 8GB 56GB, দাম হচ্ছে 24,500 এবং হচ্ছে অফিসিয়াল ফোন, অফিসিয়াল সহ পাশাপাশি এখানে আছে Reno 12 Pro, এটা হচ্ছে 12GB 56GB আছে, অফার প্রাইস দিচ্ছে আপনাদের জন্য Reno 12 Pro মাত্র 45,500 টাকা এবং Reno 12 আছে, দাম হচ্ছে 41,000 টাকা, এটা হচ্ছে আনঅফিসিয়াল। এটা হচ্ছে Reno 12 এবং 12 Pro দুটোই আছে, পাশাপাশি এখানে আছে বিভোর হচ্ছে B40টা, এই যে B40 হচ্ছে এই পাশে B40, এটা হচ্ছে JS ক্যামেরা, এটা হচ্ছে 800 আছে 45, 12GB 56GB আছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট 50 এবং 47,800 টাকা পড়বে আপনার হচ্ছে 8256টা। Vivo B40 7Gen 3 দেওয়া, কার ডিসপ্লে দেওয়া, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া এবং এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটা পাশাপাশি পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে রিয়েলমি ফোনগুলো। তো রিয়েলমি হচ্ছে Narzo 70 Turbo, হচ্ছে 8128, দাম হচ্ছে 25,400 টাকা। আপনার হচ্ছে এটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 প্রসেসর, সুপারম্যানের ডিসপ্লে, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা অনেক সুন্দর। রিয়েলমি ফোনগুলো ইদানিং ক্যামেরা আমার মনে হয় সবচেয়ে মার্কেটে সবচেয়ে ভালো দিচ্ছে। যাই হোক, রিয়েলমি Narzo 70 Turbo আছে 6100 আছে, দাম হচ্ছে 23,800 টাকা। এটা হচ্ছে Narzo 70 Turbo 7300 Ultra প্রসেসর, আপনার সুপারম্যানের ডিসপ্লে, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে কি অনেক সুন্দর ক্যামেরা। পাশাপাশি হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন রিয়েলমির P2 Pro, এর দাম হচ্ছে 30,900 টাকা, 30,900 টাকা প্রাইস, 8GB RAM, 128GB স্টোরেজ, এছাড়া কার্ড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং Snapdragon 7S Gen 2 প্রসেসর। এবং এরপর পাশাপাশি হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এখানে রিয়েলমি P1 হচ্ছে 23,900 টাকা, আপনার হচ্ছে 8GB RAM, 128GB স্টোরেজ, এটা হচ্ছে মিডিয়াটেকের 7050 প্রসেসর, এটা ক্যামেরা সুন্দর, সুপার ক্যামেরা, ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এর পাশাপাশি আপনি পাচ্ছেন P1 Pro করছে Snapdragon 6 Gen 1 এবং এটা হচ্ছে 8GB 56GB, দাম হচ্ছে 28,900 টাকা, একদম সেরা প্রাইস আছে 28,900। আপনার 8GB 56GB এবং P1 Pro এবং এটা ইউজ করছে Snapdragon 6 Gen 1, কার্ড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা সুন্দর। যাই হোক, আপনার হচ্ছে এরপর পড়ছে রিয়েলমির 13 Pro আছে, 13 Pro দাম হচ্ছে আপনার 28,300 টাকা এবং 13 Pro Plus আছে আপনার হচ্ছে 8GB 56GB 41,000 টাকা এবং 12GB 56GB আছে, দাম হচ্ছে 43,000 টাকা। এবং এরপর পর যদি বলেন রাখি ভাই হচ্ছে রিয়েলমির কিছু অফিসিয়াল ফোন নিব, রিয়েলমি হচ্ছে এখানে আছে হচ্ছে রিয়েলমি C63 অফিসিয়াল ফোন, অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে দাম হচ্ছে 15,700 টাকা, অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে 15,700। এবং Note 60 আছে 64, দাম হচ্ছে অফার প্রাইস মাত্র 11,600 হচ্ছে 64, 12,600 হচ্ছে 428টা। এবং Note 60 পরপর যদি বলেন রাখি ভাই আমি হচ্ছে রিয়েলমির C61 নেব, মাত্র 14,300 টাকা দাম আপনার সেই হচ্ছে 61টা। এবং এর পরপর যদি বলেন রাখি ভাই হচ্ছে এই রিয়েলমি ফোনগুলো, এই ফোনগুলো দেখছি এগুলো নেবো না, আমাকে ইনফিনিক্সের আপনি Hot 50 Pro বলেন, 17,990 ধামাকা প্রাইস, অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে মাত্র 18,000 টাকা। এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের একটা ফোন আছে Hot 50 Pro Plus, হ্যাঁ, অনেক স্লিম একটা ফোন এবং হচ্ছে কার্ড ডিসপ্লে ফোন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অফিসিয়াল ফোন, অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র কত টাকা, 22,500 টাকা দাম, একদম সেরা প্রাইসে চলে আসছে স্লিম ফোন এবং কার্ড ডিসপ্লে ফোন, মিডিয়াটেকের G100 ভালো প্রসেসর ইউজ করছে এবং 8GB RAM, 256GB স্টোরেজ, অফিসিয়াল ফোন, অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে দাম হচ্ছে মাত্র 22,500। এবং এর পাশাপাশি আপনি পেয়েছেন অনারের ফোনগুলো, Honor X6V অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে দাম হচ্ছে 14,200 টাকা এবং হচ্ছে 6GB RAM, 128GB স্টোরেজ। এবং এর পাশাপাশি পেয়েছেন Honor X7C আছে, এটা হচ্ছে 8256, অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে বাংলাদেশের সেরা প্রাইস 21,700 টাকা, অফিসিয়াল ফোন, অফিসিয়াল সহ। এবং পাশাপাশি আপনার হচ্ছে Honor X7B আছে 8512, Honor X7B দাম হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে 24,000 টাকা, 8512, Honor X7B হচ্ছে হচ্ছে 686 প্রসেসর এবং হচ্ছে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড দেওয়া। এবং আপনার হচ্ছে যদি এরপর বলেন রাখি ভাই হচ্ছে Honor আর কিনব, Honor 200 আছে আপনার হচ্ছে 35,500, 8GB 56GB সাদা ছাড়া ইন্ডিয়া ভার্সন, ঠিক আছে? এবং আপনি যদি বলেন রাখি ভাই হচ্ছে Honor 200, আপনার 12256 নিব, বাট আমার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল লাগবে, চাদার সহ লাগবে, এর ভিতরে 108 চাদার থাকে, চাদার সহ লাগবে, দাম হচ্ছে 43,500 টাকা, একদম ধামাকা প্রাইস আছে, চলে আসুন এই ফোনটা কেনার জন্য। পেয়ে যাচ্ছেন আইফোন এবং গুগল পিক্সেল 9 Pro XL, দাম কিন্তু কমে গেছে,
আপনার জন্য প্রাইস হচ্ছে মাত্র 99,990, মানে 1,00,000 টাকা পাচ্ছেন গুগল 9 Pro XL আপনার হচ্ছে 1,227টা। এবং 9 Pro XL আপনি যদি চান যেন ভাই হচ্ছে পিক্সেল 9 Pro 9 নিব, শুধু 9 পিক্সেল 9 হচ্ছে দাম হচ্ছে কমে গেছে মাত্র 84,500। এবং পিক্সেল 7 Pro আপনার হচ্ছে 12,128 USA ব্র্যান্ড, আপনাদের জন্য সেরা প্রাইস 48,500 জাস্ট কিনা প্রাইস। এবং 12 GB 56 GB আসছে দাম হচ্ছে 54,500, ঠিক আছে। এবং আপনি যে বলেন রাখেন ভাই হচ্ছে 9 Pro XL 7 Pro কোনটা নেব না, আমাকে একটা কাজ করেন আইফোন দেখেন। আচ্ছা আইফোন 16 Pro Max হচ্ছে 256 GB সিঙ্গাপুর ব্র্যান্ড, 1,63,000 টাকার দামাকা প্রাইস, ইনঅ্যাক্টিভ ব্র্যান্ড নিউ ইনটেক ফোন। আপনি ফার্স্ট করবেন, ফার্স্ট সিম দেবেন, ফার্স্ট ইউজ করবেন। আমি ইউজ করে ফোন সেল করি না, আমার সব ফোন হচ্ছে ব্র্যান্ড নিউ ফোন হলে আমি বিক্রি করি, নাহলে করি না। তো দিন শেষে আপনাকে অ্যাপেলের ওয়েবসাইট থেকে আপনাকে চেক করে দেবো যে ফোনটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইনটেক ফোন, কপি ক্লোন অরিজিনাল। আমার কোনো কাস্টমার যদি কোনো ফোনে ভ্রমণ করতে পারে 200% ক্যাশব্যাক ইনশাল্লাহ ভাই। 10 দিনের মধ্যে যদি হার্ডওয়্যার সমস্যা চেঞ্জ পাবেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ঠিক আছে। এবং আমার কথা হচ্ছে কোনটা ভাই, আমার কাস্টমার যদি আসলে ভালো প্রোডাক্ট পাবে ভবিষ্যতে সে আসবে, ব্যবসাটা একদিনই শেষ না। ভালো প্রোডাক্ট, ভালো প্রাইস, ভালো সার্ভিস দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি, আপনারাও পেয়ে যাবেন বেস্ট প্রাইস, বেস্ট প্রোডাক্ট, বেস্ট সার্ভিসটা ইনশাল্লাহ চলে আসবেন এই ফোনগুলো কেনার জন্য রাকিব ইলেকট্রনিক্সে, ঠিক আছে। এবং আপনার হচ্ছে আইফোন 16 Pro Max 256 GB হচ্ছে সিঙ্গাপুর 63,000 টাকা, আর যদি আপনি জাপান ব্র্যান্ড নেন দাম হচ্ছে 1,54,000 টাকা জাস্ট কিনা প্রাইস বলতে। আপনারা আসেন, চলে আসুন এবং নিয়ে যান বেস্ট প্রাইসে ফোনগুলো। যাই হোক, আপনার হচ্ছে 16 Pro আছে 256 GB দাম হচ্ছে 1,43,000 টাকা জাপান ব্রিজেন, ঠিক আছে। এবং হচ্ছে 1,52,000 টাকা সিঙ্গাপুর ব্রিজেন, আপনার হচ্ছে ইনঅ্যাক্টিভ ব্র্যান্ড নিউ ইনটেক ফোন। এবং 16 Plus আপনার হচ্ছে ইউকে ব্রিজেন্ট আছে, ইউকে ব্রিজেন্ট বলতে ইন্টারন্যাশনাল ব্রিজেন্ট, একটা ফিজিক্যাল সিম একটা ইসিম, দাম হচ্ছে 1,18,000 টাকা। এবং আপনি যেমন ভাই আমি শুধু 16 নিব, দাম হচ্ছে 99,990, 1,00,000 টাকা দাম। আপনার হচ্ছে ইউকে ব্র্যান্ড, একটা ফিজিক্যাল সিম, একটা ইসিম, ইন্টারন্যাশনাল গ্লোবাল, ঠিক আছে। এবং আপনি যেমন রাখেন ভাই আমি হচ্ছে 16 সিরিজ নিব না, আমাকে 15 সিরিজ দেন। আর 15 Pro Max আছে, 15 Pro Max হচ্ছে 256 GB দাম হচ্ছে 1,43,000 টাকা সিঙ্গাপুর। এবং ইউএসএ আছে 1,34,500 15 Pro Max 15 Pro Max, হ্যাঁ। আর যদি বলেন যে রাখিব আমি হচ্ছে 15 Pro Max নিব না, আমাকে হচ্ছে 15 দেন, শুধু 15 ইন্ডিয়াতে আছে 15 ব্র্যান্ড নিউ ইনটেক 82,000 টাকা একদম চাঙ্গা প্রাইস 82,000 টাকা। এবং আপনি যদি ইউকে নেন 83,500। এবং আপনি যদি বলেন রাখিব আমি হচ্ছে আইফোন 15 নিব না, আমি 15 Pro Max নিব সেটা বলছি। এবং 15 Pro আছে সিঙ্গাপুর 1,25,500। এবং আপনি যদি বলেন রাখিব আমি হচ্ছে আইফোন 13 নিব, 13 হচ্ছে 128 GB, আপনার হচ্ছে ইউএসএ নিলে এক প্রাইস, সিঙ্গাপুর নিলে এক প্রাইস, ইন্ডিয়া নিলে এক প্রাইস। তাই হোক, আইফোন 13 শুধু 62,500, শুধু 62,500 আপনার হচ্ছে ইনঅ্যাক্টিভ ব্র্যান্ড ইনটেক ফোন। আইফোন 13টা ব্ল্যাক আর ব্লু হবে। আর যদি বলেন রাখিব আমি হচ্ছে আইফোন 13 নিব না, আমি হচ্ছে আইফোন 11 নিব, 11 ব্র্যান্ড নিউ আছে, হ্যাঁ আছে, 128 GB দাম হচ্ছে 51,000 টাকা, ঠিক আছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে, এখানে অনেক স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো ফোন দেখানোর জন্য। অনেক সময় কথায় ভুল ত্রুটি থাকতে পারে, বা অনেক সময় আপনার সঙ্গে হচ্ছে কথা বোঝেন নাই, বিষয়গুলোর জন্য ফোন দেবেন, আমরা দিচ্ছি বেস্ট প্রাইস, বেস্ট প্রোডাক্ট, বেস্ট সার্ভিস। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম।